হাইকোর্টের একটা নির্দেশেই ন্যায্য বিচার পেলেন সাধারণ মানুষেরা। চিটফান্ড কাণ্ডে টাকা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বহু মানুষ। সেই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য এবার বড় সুখবর। চিটফান্ড কাণ্ডে বিনিয়োগকারীরা এবার পেতে শুরু করেছেন তাদের বিনিয়োগের টাকা। অনেকেই হয়তো জানেন, রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট এবং অন্যান্য চিটফান্ড কাণ্ডে টাকা রেখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারছেন টাকা ফেরতের জন্য। ইতিমধ্যেই যারা অনলাইনে টাকা ফেরতের আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে অনেকে টাকা ফেরতও পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গত 24 জুলাই হাইকোর্ট নির্দেশ দেয়, রোজ ভ্যালি সিজ করা 12 কোটি টাকা ইডিকে তুলে দিতে হবে রোজ ভ্যালির কমিটিকে। সেই নির্দেশ মতো ইডির কাছ থেকে টাকা পাওয়ার পর রোজ ভ্যালির কমিটি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে শুরু করবে। সূত্রের খবর, রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে 1200 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাও ধীরে ধীরে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বিনিয়োগকারীদের একাংশ। মনে করা হচ্ছে 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে যাদের বিনিয়োগ আছে তারা পুজোর আগেই ফেরত পেয়ে যেতে পারে নিজেদের টাকা।